যীশুখ্রিস্টঙ্ক অতি বহুমূল্য নামে সম্পর্ক ইন্ডিয়া দ্বারা প্রস্তুত কার্যক্রম নয় সকাল আশার আজির অধ্যায়ে আপনার স্বাগত জনায়ে প্রভু আপনার প্রত্যেক বাহুল্য রূপে আশীর্বাদ করতু। আজি আমি যে প্রসঙ্গের আলোচনা করা আলোচ্য প্রসঙ্গ হচ্ছে সুরক্ষিত ব্যাঙ্ক। সুরক্ষিত ব্যাঙ্ক আপনার গোটে সুরক্ষার ব্যাঙ্ক অ্যাঁ আপনার কম করে পে আপনার সম্পত্তি জমা করে পে। লোক মানে ভাবুত সুইস ব্যাঙ্ক সুরক্ষিত বলে, আমাদের অনেক ব্যাঙ্কর অবস্থা আমি জানু। লোক মানে ব্যাঙ্কের পয়সা জমা করছি, তা পয়সা গুড়া কুয়াড়ে পলাউছি, অনেকের অনেক অভিযোগ থাকছে কি মোর ব্যাঙ্ক রু উঠাই দেলা, মোর এটিএম রু নিয়ে গলা, মোর একাউন্ট রু ডিলিট হয়ে গলা, এটা ডিডেক্ট হয়ে যাই কোণ পাই হয়েছি, গুড়াই কথা রয়েছে। কারণ ডিজিটাল আসবা দ্বারা যেতে সুবিধা হয়েছে তো অসুবিধা মধ্যে রয়েছে। তো আপনার গোটে সুরক্ষিত ব্যাঙ্ক রয়েছে, সেটা আপনার কহা চাই। মাথিউ তার ৬ ১৯-২১ পদ পর্যন্ত, যেটার কীট ও কলঙ্ক ক্ষয় করে, পুনি চোর মানে সিন্ধিকাটি চোরি করতে, এপরি পৃথিবী আপনা আপনা নিমন্তে ধন সঞ্চয় কর না, মাত্র যেটার কীট ও কলঙ্ক ক্ষয় ন করে এবং চোর মানে সিন্ধিকাটি চোরি ন করতে, এপরি স্বর্গরে আপনা আপনা নিমন্তে ধন সঞ্চয় কর। কারণ যেটার তোমার ধন সেঠারে মধ্যে তোমার মন। এটি গোটে কথা কুযাচ্ছি, যেটার কীট ও কলঙ্ক ক্ষয় করে পৃথিবী আপনার সম্পত্তি কীট আলঙ্ক ক্ষয় করে পে, পুনি চোর মানে সিন্ধিকাটি চোরি করতে, চোর মানে চোরি করতে, এপরি আপনা আপনা নিমন্তে ধন সঞ্চয় কর না, এটা কর না বলে লেখাচ্ছে। কিন্তু আমি সেইটি হি করছু, আমি অনেক ফন্ডসে বাঁধুছু, অনেক ব্যাঙ্কে বিভিন্ন ব্যাঙ্কে আমি দিয়েছু, আমার টঙ্কা সুরক্ষিত বলে ভাবুছু। কিন্তু আজির সময় আমি যা দেখুছু ইয়াঠারু মারাত্মক রূপ আগকু আসিব, আপনার তার মধ্যে স্বরূপ আপনার আগকু দেখিবে। আপনার না আপনার বয়সে গুড়াই পয়সা এপট সেপট অদল বদল হয়ে যাব, আপনার জাণিবি পারিবে না। এ প্রকার গোটে ভয়ঙ্কর সময় আসুছি, আগামী সময় আপনার দেখবে। তো আপনার সুরক্ষিত ব্যাগ অ কম লেখা যাচ্ছে, যেঠারে মাত্র যেঠারে কীট কলঙ্ক ক্ষয় ন করে এবং চোর মানে সিন্ধিকাটি চোরি ন করতে, এপরি স্বর্গরে আপনা আপনা নিমন্তে ধন সঞ্চয় কর। কোটি সঞ্চয় কর? স্বর্গরে তোমার ধন সঞ্চয় কর। স্বর্গরে আপনার গোটে ব্যাঙ্ক অছি, সেটি আপনার পাসবুকটা খোলতো, একাউন্ট খোলতো, ডিপোজিট করতো, যা আমি সেবা মাধ্যমে দেছু, নিরীহ লোক মানুষ সাহায্য করছু, প্রভু সেবা কাজ নিমন্তে দান দেছু, আমার যা বি প্রভু উদ্দেশ্য উৎসর্গ করছু, তা মানুষ স্বর্গীয় ব্যাঙ্কে জমা হচ্ছে, সেইটি যা সুরক্ষিত ব্যাঙ্ক। আপনার জগত ছাড়া পরে মধ্য সেইটি গলে আপনার পাইপারে। তেমন সাধু পাউল কহা সময় কৌছেন, মু তোমার দান নিমন্তে লালায়িত নুহে, কিন্তু তোমার জমা পাক খোঁজে, তোমার স্বর্গীয় একাউন্টে ডিপোজিট হচ্ছে, সেই লালায়িত দিনক দিন বৃদ্ধি পাচ্ছি স্বর্গীয় একাউন্টে। তেমন গোটে সুরক্ষার ব্যাঙ্ক আপনার রয়েছে, আপনার সেইটি সঞ্চয় করা তৎপর হুম। জগতের আপনার ধন সুরক্ষিত কি না আপনার হি জানিছেন, আমি প্রতিদিন দেখুছু, অনেক মিডিয়ায় আমি শুনেপারছু, পেপরে আসি থাকছি যে তাঁর পয়সা কে উঠাই নিয়ে গলা, সে পয়সা কি খাইদেলা, সে পয়সাটা গায়েব হয়ে গলা। আগামী সময় তো আগুড়ি ঘটনা ঘটবা যাচ্ছে, আপনার টঙ্কা পয়সা গুড়া অবস্থা কম আপনার জানি না, পরিস্থিতি আগকু বহুত ভয়ঙ্কর দেখা যাচ্ছে। এপরি এক সময় আপনার সুরক্ষার ব্যাঙ্ক হচ্ছে স্বর্গ। প্রভু সেবা কার্যপ্রাই দান দিও, প্রভু সেবক মানুষ দান দিও,
ମାଣ୍ଡଳିକ ସେବା କାର୍ଯ୍ୟ, ଆନୁଷ୍ଠାନିକ ସେବା କାର୍ଯ୍ୟରେ ଆପଣଙ୍କ ସହଜରେ ହସ୍ତକ୍ଷେପ ଘଟାନ୍ତି। ଏଇଟା ହିଁ ଆପଣଙ୍କ ପାଇଁ ଗୋଟେ ସୁରକ୍ଷାର କଥା, ଆଉ କିଛି ମଧ୍ୟ ନୁହେଁ। ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀମାନେ, ପ୍ରଭୁ ଆପଣମାନଙ୍କୁ ଅନୁଗ୍ରହ କରନ୍ତୁ, ଆପଣମାନଙ୍କୁ ଦୟା କରନ୍ତୁ ଆଜିର ଏ ବାକ୍ୟକୁ ବୁଝିବା ପାଇଁ, ଯେପରି ଆପଣ ଆପଣଙ୍କର ଅର୍ଥକୁ ସୁରକ୍ଷିତ କରିପାରିବେ। ପ୍ରଭୁ ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ଆସନ୍ତୁ ପ୍ରାର୍ଥନା କରିବା ପାଇଁ ଯିବା। ଅନୁଗ୍ରହକାରୀ ପିତା ପରମେଶ୍ୱର, ଆମେ ଆପଣଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦେଉଛୁ। ପ୍ରଭୁ ଆମେ ଯେଉଁ ଜଗତରେ ବସବାସ କରୁଛୁ, କିଛି ସୁରକ୍ଷା ନାହିଁ ପ୍ରଭୁ, ଧନର ସୁରକ୍ଷା ନାହିଁ, ଜୀବନର ସୁରକ୍ଷା ନାହିଁ। ଏପରି ଅସୁରକ୍ଷିତ ଜଗତରେ ବାସ କରିବା ସମୟରେ ଆମ ପାଇଁ ଗୋଟେ ସୁରକ୍ଷାର ବ୍ୟାଙ୍କ ରହିଛି, ଯାହା ସ୍ୱର୍ଗ। ସେଠାରେ ସଞ୍ଚୟ କରିବା ପାଇଁ ଆମମାନଙ୍କୁ ସାହାଯ୍ୟ କର। ଆଗାମୀ ଦିନମାନଙ୍କରେ ଆମର ଧନର ଅପଚୟ ନ କରି, ଅସାଧୁ ଭାବରେ ଖର୍ଚ୍ଚ ନ କରିକି ପ୍ରଭୁ, ଆମମାନେ ଧନ ତ ଦିନେ ନଷ୍ଟ ହୋଇଯିବ ବୋଲି ତାକୁ ଅବାନ୍ତର ଭାବରେ ଏଣେ ତେଣେ ନ କରିକି ପ୍ରଭୁ, ଆମେ ଯେପରି ଆମର ଧନର ଉଚିତ ବିନିଯୋଗ କରିପାରିବୁ ସାହାଯ୍ୟ କର। ପ୍ରତ୍ୟେକ ଅନୁଗ୍ରହ କର ପ୍ରଭୁ, ଆମର ସ୍ୱର୍ଗୀୟ ଭଣ୍ଡାରରେ, ସୁରକ୍ଷିତ ବ୍ୟାଙ୍କରେ ଅର୍ଥ ଜମା କରିବା ପାଇଁ ପ୍ରତ୍ୟେକକୁ ଅନୁଗ୍ରହ କର, ବୁଝିବା ପାଇଁ ସାହାଯ୍ୟ କର। ଆଦର ମହିମା ଗୌରବ ଯୁଗେ ଯୁଗେ ଆପଣଙ୍କ ରହୁ। ପ୍ରାର୍ଥନା ମୋର ପ୍ରାଣର ପ୍ରିୟ ଯୀଶୁଙ୍କ ନାମରେ ମାଗିଲି, ଆମେନ୍ ଆମେନ୍। ପ୍ରଭୁ ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ଆପଣମାନେ ନିୟମିତ ଦେଖୁଥିବାରୁ ଧନ୍ୟବାଦ ଜଣାଏ। ଯଦି ଆପଣଙ୍କ ପରିବାର ବନ୍ଧୁବର୍ଗରୁ କେହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଏବେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜଡ଼ିତ ହୋଇନାହାନ୍ତି, ଦୟାକରି ଆପଣ ସେମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଜଣାନ୍ତୁ, ସେମାନେ ମଧ୍ୟ ଯେପରି ଏ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଜଡ଼ିତ ହୋଇ ଲାଭାନ୍ୱିତ ହୋଇପାରିବେ, ଏଥିପାଇଁ ଆପଣମାନେ ସେମାନଙ୍କୁ ଜଣାନ୍ତୁ। ପ୍ରଭୁ ଆପଣମାନଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ଆଗାମୀ ସମୟରେ ପୁଣି ଥରେ ଜଡ଼ିତ ହେବା, ଆଉ ପ୍ରଭୁରେ ଆପଣମାନେ ବଳିଷ୍ଠ ହୋଇ ସକ୍ରିୟ ହୋଇ ରୁହନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ, ନମସ୍କାର।